সুভাষ দত্তের সোহাগ মিলন চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে আশির দশকের শুরুতে ঢাকাই চলচ্চিত্রে আগমন এরপর একে একে অভিনয় করে গেছেন ছয়শ চলচ্চিত্রে বাংলা চলচ্চিত্রের খল নায়িকা হিসাবে পরিচিত হলেও অভিনয় করেছেন নায়িকা হিসাবেও বাহ নায়িকা থেকে ভিলেন বেশ ভালো রিনা খান হেসে ওঠেন বলেন আমার তো হয়েছে নাওকের সাথে তাই নাকি বিস্ময়ের সাথে তাই নাকি উচ্চারণে অবশ্য একটু মর্মাহত হন রিনা খান পরে অবশ্য হেসে গর্বের বলেন আমার স্বামী নায়ক রিনা খানের স্বামী আলতাফ হোসেন কাজল বেশ কিছু চরিত্রে নায়ক চরিত্রে অভিনয় করেন বর্তমান প্রজন্ম না চেনারই কথা এমনটাই অনুমান রিনা খানের আলতাফ হোসেন কাজলের বিপরীতে অভিনয় করেছেন ববিতা কবিতা রোজিনারা এখন অবশ্য পরিবারকে বেশি সময় দেন স্বামীর বিজনেসের সাথেও সম্পৃক্ততা রয়েছে মাঝে মাঝে তিনি দেখাশোনা করেন বছরের ছয় মাস দেশের বাইরেই কাটে রিনা খানের কেন জানালেন বড় ছেলে আসিফ হোসেন শান্ত ও ছোট ছেলে শেহাব হোসেন অন্ত দুজনই প্রকৌশলী দুজনেই থাকেন জার্মানিতে বড় ছেলের স্ত্রী থাকেন সেখানে ছোট ছেলের স্ত্রী এখন তার সাথে ঢাকায় বছরের তিন মাস ছেলেদের সাথেই থাকেন আর তিন মাস যুক্তরাষ্ট্রে ছোট ছেলের স্ত্রী একটা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ে এজন্য এখন তার কাছেই থাকেন উনিশশো সালে সুভাষ দত্তের সোহাগ মিলান চলচ্চিত্রের মাধ্যমে ঢাকায় ছবিতে পা রাখেন সুভাষ দত্তের প্রতি দারুণ কৃতজ্ঞ এই অভিনেত্রী রিনা খান বলেন আসলে দাদা যখন আমাকে নিয়ে এলেন আমি একদম নতুন ক্যামেরার সামনে যে আমার কাজ সেটাতেও নার্ভাসনেস কাজ করছিল ধীরে ধীরে সেটা কাটিয়ে উঠলাম এই তো আজ পর্যন্ত ছয়শ ছবিতে কাজ করে ফেললাম ছয়শ ছবিতে কি খল চরিত্রে অভিনয় করেছেন রিনা খান বলেন আসলে আমার অধিকাংশ চলচ্চিত্রের কাজ ছিল খল অভিনেত্রী হিসাবে এই ছয়শ এর মতো অন্তত পঞ্চাশটি ছবিতে পজিটিভ চরিত্রে কাজ করেছি এর মধ্যে নায়িকার ভূমিকাতেও অভিনয় করেছি বেশ কয়েকটি সিনেমায় প্রেম যমুনা মেঘ বিজলি বাদল এমনকি বুলবুল আহমেদের মহানায়ক ছবিতেও আমি সহ নায়িকার ভূমিকায় অভিনয় করেছি আপনি দুটি ছবির কথা বলেন যেটা আপনার মনে থেকেছে মনে দাগ কেটেছে রিনা খান বলেন সবার আগে আমার মনে চলে আসে যে ছবিটির নাম সেটা হলো দেবাশিস বিশ্বাসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ এটা মনে থাকার কারণ হল আমি চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছিলাম কাটপিস আর বাংলা চলচ্চিত্রে ক্রমাগত নোংরামিতে বাধ্য হয়ে চলচ্চিত্র থেকে সরে দাঁড়াই এর তিন বছর পরে অফার পাই দেবাশিস বিশ্বাসের ছবির গল্পটিও আমার বেশ ভালো লেগে যায় আর চলচ্চিত্রে ফিরে আসা এটা একটা কারণ তারেক শিকদার পরিচালনায় বিদ্যা সিনহা মিম ও আচলের একটা ছবিতে কাজ করেছি মুক্তি পাইনি ছবির নাম দাগ এখানে অন্যরকম মায়ের চরিত্রে অভিনয় করেছি অন্যরকম বলতে ওয়েস্টার্ন কালচারের মা বেশ ভালো লেগেছে আপনি পর্দার চরিত্রে রিনা খান আর বাস্তবে রিনা খানের মধ্যে পার্থক্য করেন আমার কথার জবাবে রিনা খান বলেন আমার চরিত্র সম্পর্কে আমি কি বলবো। আমরা আমার যারা আশেপাশে থাকে তারাই বলতে পারবেন আসলে আমি বাস্তবে কেমন তবে এখন পর্যন্ত তো আমাকে বাস্তবে কেউ খারাপ বলেনি তাছাড়াও আমার ভেতরে মায়ার যে আস্তরণ রয়েছে সেটাও আমি ফিল করি রেগে যাওয়ার বিষয়ে যদি বলেন তাহলে বলবো আমি অকারণে রাগ হই না আর প্রয়োজন হলে তো রাগ হতেই হবে রিনা খানকে আমি বললাম আমি কিন্তু আপনাকে পর্দার রিনা খানের সাথে মেলাতে পারলাম না কেননা আপনি প্রতিটা বাক্যের শেষে হেসে উঠছেন পর্দার রিনা খান কিন্তু এমন নয় এ কথার সাথে সাথে ফের হেসে ওঠেন এই অভিনেত্রী খলচরিত্রে অভিনয় করার ফলে বিব্রত কোনো অভিজ্ঞতা এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে রিনা নামটা তো বেশ সুন্দর নাম কিন্তু রিনা খান নামটা মানুষ তাদের বাচ্চাদের রেখে দিয়াই বাদ দিল এটা তো বিব্রতকর কিনা জানি না তবে উত্তরায় একবার আমার গাড়িতে বসে অপেক্ষা করছি তখন একটি বেদের দল এসে বললো এই এই টাকা দে পোলাডার খিদা লাগছে তখন আমার ব্যাগে খুচরা টাকা খুঁজছি কিন্তু খুচরা টাকা ছিল না আমার ছোট বোন আমার সঙ্গে ছিল ওকে বললাম তোর কাছ থেকে থাকলে দিয়ে দে পরে ও খুঁজে দেখলো ওর কাছে মাত্র দশ টাকা আছে টাকা দেয়া মাত্র বলল দেখ দেখ বেডি ছবিতে যেমন খারাপ বাস্তবেও তেমন খারাপ